নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প, মজার একমাত্র ঠিকানা। আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর গল্প আমার ভালুক শিকার। গল্পের প্রচ্ছদ সত্য চক্রবর্তী, আজ বৌদির চরিত্রে শ্রীময়ী বিশ্বাস। গল্পের সূত্রধর এবং বিভিন্ন চরিত্র আমি প্রীতম গাঙ্গুলি, পোস্টার ডিজাইন অঞ্জন মহান্তি। শুরু হচ্ছে আজকের গল্প আমার ভালুক শিকার। তোমরা আমাকে গল্প লেখক বলেই জানো, কিন্তু আমি যে একজন ভালো শিকারি এ খবর নিশ্চয়ই তোমাদের জানা নেই। আমি নিজেই এ কথা জানতাম না শিকার করার আগের মুহূর্ত পর্যন্ত। আজকাল প্রায় শোনা যায় কোথায় নাকি 10-12 বছরের ছেলেরা 10-12 হাত বাঘ শিকার করে ফেলেছে। আজকের খবরের কাগজেই তোমরা দেখবে একটা 7 বছরের ছেলে 9 ফিট বাঘ সাবাড় করে দিয়েছে। বাঘটার উপদ্রবে গ্রাম শুদ্ধ লোক ভীত সন্ত্রস্ত, কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। ভাগ্যিস সেখানকার তালুকদারের একটা ছেলে ছিল, এবং আরো সৌভাগ্যের কথা যে বয়স ছিল মোটে 7 বছর। তাই গ্রামবাসীদের বাঘের কবল থেকে এত সহজে পরিত্রাণ পাওয়া সম্ভব হলো। তোমরা হয়তো বলবে ছেলেটার ওজনের চেয়ে বন্দুকের ওজনই যে ভারী। তা হতে পারে, তবু এ কথা আমি অবিশ্বাস করি না, বিশেষ করে যখন খবরের কাগজে ছাপার অক্ষরে নিজের চোখে দেখেছি। আমার ভালুক শিকারের খবরটাও কাগজে দেখেছিলাম, তারপর থেকেই তো ঘটনাটায় আমার দারুণ বিশ্বাস হয়ে গেছে। প্রথমে আমি ধারণা করতে পারিনি যে আমি ভালুকটাকে মেরেছি, এবং ভালুকটারও মনে মনে সেই সন্দেহই বরাবর ছিল মনে হয় মরার আগে পর্যন্ত। কিন্তু যখন খবরের কাগজে আমার শিকার কাহিনী নিজে পড়লাম, তখন নিজের কৃতিত্ব সম্বন্ধে অমূলক ধারণা আমার দূর হলো। ভালুকটার সন্দেহ বোধ করি শেষ অবধি থেকেই গেছিল, কেননা খবরের কাগজটা চোখে দেখবার পর্যন্ত তার সুযোগ হয়নি। কিন্তু না হোক, সে নিজেই দূর হয়ে গেছে। সেই রোমাঞ্চকর ঘটনাটা এবার তোমাদের বলি। আমার মাসতুতো বর্দা সুন্দরবনের দিকে জমি টমি নিয়ে চাষবাস শুরু করেছেন। সেদিন তার চিঠি পেলাম, এবার গ্রীষ্মটা এধারেই কাটিয়ে যাও না, নতুন জীবনের আস্বাদ পাবে, অভিজ্ঞতাও বেড়ে যাবে অনেক, সঙ্গে করে কিছুই আনতে হবে না, কয়েক জোড়া কাপড় এনো। আমি লিখলাম, যেতে লিখেছ যাবো না হয়, কিন্তু কাপড় নিয়ে যেতে হবে কেন বুঝতে পারলাম না। আমার সুটকেসে তো 2খানার বেশি ধরবে না, এবং বাড়তি বোঝা বইতে আমি নারাজ। আর তাছাড়া এই সেই দিনই তো তুমি কলকাতা থেকে 12 জোড়া কাপড় কিনে নিয়ে গেছো, অত কাপড় সেখানে কি করো, বৌদি নিশ্চয়ই ধুতি পরা ধরেননি, তোমার কাপড়েই আমার চলে যাবে, তুমি তো একলা মানুষ বাপু। দাদা সংক্ষিপ্ত জবাব দিলেন, আর কিছু না, বাঘের জন্যে। আমার সব বিস্মিত পাল্টা জবাব গেল, সে কি বাঘে ছাগল গরুই চুরি করে শুনেছি, আজকাল কাপড় চোপড়ও সরাচ্ছে নাকি? ও বাবা, ও কাপড় চোপড়ের ব্যবহার যখন শিখেছে তখন তারা রীতিমতন সভ্য হয়েছে বলতে হবে। দাদা উত্তর দিলেন, চিঠিতে এত বকতে পারি না, আমার এখানে এসে তোমার কাপড়ের অভাব হবে না সে কথা নিশ্চয়ই, কিন্তু যে কাপড় তোমাকে আনতে বলেছি তার দরকার পথেই। চিড়িয়াখানার বাঘই দেখেছো, আসল বাঘ তো কোনোদিন দেখোনি, আসল বাঘের হুঙ্কারও শোনোনি, চিড়িয়াখানার ওগুলোকে বেড়াল বলতে পারো। সুন্দরবন দিয়ে স্টিমারে আসতে দুই পাশের জঙ্গলে বাঘের হুঙ্কার শোনা যায়, আর শোনবা মাত্রই কাপড় বদলানোর প্রয়োজন অনুভব করবে, প্রায় সকলেই সেটা করে থাকেন, যত ঘন ঘন ডাকবে তত ঘন ঘনই কাপড়ের প্রয়োজন। তবে তুমি যদি খাকি প্যান্ট পরে আসো তাহলে দরকার হবে না। অতঃপর 24 জোড়া কাপড় কিনে নিয়ে আমি সুন্দরবনে গমন করলাম। আমার মাস্তুতো দাদাও একজন বড় শিকারী,
এই তথ্যটা আগে জানতাম না, এবার গিয়ে জানলাম। বন্দুক নিয়েও শিকারের অভ্যাস তার আছে, কিন্তু সেরকম সুযোগে তিনি বন্দুককে লাঠির মতো ব্যবহার করতেই ভালোবাসেন। তার মতে কেঁদো বাঘকে কাঁদাতে হলে বন্দুকের কুঁদোই প্রশস্ত। গুলি করা কোনো কাজের কথাই নয়, শুধু হাতেই অনেক দুর্ধর্ষ বাঘকে তিনি পটকে ফেলেছেন। কিছুদিন আগে এক বাঘের সঙ্গে তার বড় হাতাহাতি হয়ে গেছিল। তার নিজের মুখেই আমার শোনা, বাঘটার অত্যাচার বেজায় বেড়ে গেছিল, সমস্ত গ্রামটার নিদ্রার ব্যাঘাত ঘটাতো বেটা, এমনকি তাদের স্বপ্নের মধ্যে এসে হানা দিত পর্যন্ত। দাদার নিজের ভাষাতেই বলি, তারপর তো ভাই বেরোলাম বন্দুক নিয়ে, কি করি সমস্ত গ্রামের অনুরোধ, ঠেলা তো যায় না, একাই গেলাম। সঙ্গে লোকজন নিয়ে শিকার যাওয়া আমি পছন্দ করি না, একবার অনেক লোক সঙ্গে নিয়ে গিয়ে যা বিপদে পড়েছিলাম কি বলবো। বাঘ করল তাদের তাড়া, তারা এসে পড়ল আমার ঘাড়ে, মানুষের তাড়ায় প্রাণে মারা যায় আর কি। গেলাম, কিছু দূর যেতেই দেখি সামনে বাঘ। বন্দুক ছুঁড়তে গিয়ে জানলাম টোটা আনা হয়নি, আর সে বন্দুকটা এমন ভারী যে তাকে লাঠির মতো খেলানো যায় না। কি করি বন্দুক ফেলে দিয়ে শুধু হাতেই বাঘটার উপর ঝাঁপিয়ে পড়লাম, জোর ধস্তা ধস্তি, কখনো বাঘ ওপরে আমি নিচে, কখনো আমি নিচে বাঘ ওপরে। বাঘটাকে প্রায় কাবু করে এনেছি এমন সময়ে আমি রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করছি। বৌদি বাধা দিয়ে বললেন, এমন সময় তোমার দাদা গেলেন তক্ত বসে থেকে পড়ে, জলের ছাঁট দিয়ে হাওয়া করে অনেক কষ্টে ওর জ্ঞান ফিরিয়ে আনি, থাক না মাথাটা গেল কেটে, তিন দিন জলপটি দিতে হয়েছিল। এরপর দাদা ১২ দিন আর বৌদির সঙ্গে বাক্যালাপ করলেন না, এবং মাছের মুড়ো সব আমার পাতেই পড়তে লাগলো। দাদা একদিন চুপি চুপি আমায় বললেন, এই তোমার বৌদির কীর্তিটা জানো তো, খুকিকে নিয়ে পাশের জঙ্গলে জাম কুড়োতে গিয়ে পড়েছিল এক ভালুকের পাল্লায়, খুকি তো পালিয়ে এলো, উনি ভয়ে জুবুথুবু হয়ে একটা উঁয়ের ঢিপির উপরে বসে পড়ে এমন চেঁচামেচি আর কান্নাকাটি শুরু করে দিলেন যে ভালুকটা ওর ব্যবহারে লজ্জিত হয়ে ফিরে গেল। আমি বললাম, বৌদির ভাষা না বুঝতে পেরে হতভম্ব হয়ে গেছিল, এমনও তো হতে পারে। দাদা বিরক্তি প্রকাশ করলেন, হ্যাঁ ভারী তো ভাষা, প্রত্যেক চিঠিতে ২০০ করে বানান ভুল। বৌদির পক্ষ সমর্থন করতে আমাকে অন্তত মাছের মুড়োর কৃতজ্ঞতা সূত্রেও বলতে হলো। ভালুকরা শুনেছি সাইলেন্ট ওয়াকার, বক্তৃতা টক্তৃতা ওরা বড় পছন্দ করে না, কাজেই বৌদি ভালুককে তাড়াবার ব্রহ্মাস্ত্রই প্রয়োগ করেছিলেন, বুঝলে দাদা? দাদা কোনো জবাব দিলেন না, আপন মনে গজরাতে লাগলেন। বৌদির তরফে আমার ওকালতি শুনে তিনি মুষড়ে পড়লেন কি খেপে গেলেন ঠিক বুঝতে পারলাম না, কিন্তু সেদিন বিকেলেই তার মনোভাব টের পাওয়া গেল। দাদা আমাকে হুকুম করলেন পাশের জঙ্গল থেকে এক ঝুড়ি জাম কুড়ি আনতে। সেই জঙ্গল যেখানে বৌদির সঙ্গে ভালুকের প্রথম দর্শন হয়েছিল। দাদার নাকি গড় হজম হয়েছিল তাই জাম খাওয়া দরকার, কিন্তু আমি দাদার ডিপ্লোমেসি বুঝতে পারলাম, আমাকে ভালুকের হাতে ছেড়ে দিয়ে আমাকে শুদ্ধ বিনা আয়েসে হজম করবার মতলব। বুঝলাম বৌদির পক্ষে যাওয়া আমার ভালো হয়নি, আমতামতা করছি দেখে দাদা বললেন, আমার বন্দুকটা না হয় নিয়ে যা, কিন্তু দেখিস ভুলে ফেলে আসিস না জানো। কি কুটচকরি আমার মাস্তুতো পর্দা, ভালুকের সম্মুখে দাঁড়িয়ে বক্তৃতা করা বরং আমার পক্ষে সম্ভব হতে পারে, কিন্তু বন্দুক ছোড়া, একলা থাকলে হয়তো দৌড়ে পালিয়ে আসতে পারবো,
কিন্তু ওই ভারী বন্দুকের হ্যান্ডিক্যাপ নিয়ে দৌড়তে হলে সেই রেসে ভালুকই যে প্রথম হবে এ বিষয়ে আমার যেমন সন্দেহ ছিল না, দেখলাম দাদাও তেমনই স্থির নিশ্চয়। দাদা জামের ঝুড়ি আর বন্দুকটা আমার হাতে দিয়ে বললেন, চট করে যা, দেরি করিস নি, তোর ভয় করছে নাকি? অগত্যা আমায় বেরুতে হলো। বেশ দেখতে পেলুম, আমার মাস্তুত বর্দা আড়ালে একটু মুচকি হেসে নিলেন। মাছের মুড়োর বিরহ তার সহ্য হচ্ছিল না। না, এই বিদেশ বিভূঁয়ে মাস্তুত দাদার নিমন্ত্রণ রক্ষা করতে এসে ভালো করিনি। খতিয়ে দেখলাম ওই ২৪ জোড়া কাপড়ই বর্দার নেট লাভ। বেরিয়ে পড়লাম, এক হাতে ঝুড়ি আর এক হাতে বন্দুক। নিশ্চয়ই আমাকে খুব বীরের মতো দেখাচ্ছিল, যদিও একটু বিশ্রী রকমের ভারী, তবু বন্দুকে আমাকে বেশ মানায়। ক্রমশ মনে সাহস এলো, আসুক না বেটা ভালুক, তাকে দেখিয়ে দিচ্ছি এবং বর্দাকেও। মাস্তুত ভাই কেবল চোরে চোরেই হয় না, শিকারিতে শিকারিতেও হতে পারে। উনি একজন বড় শিকারি আর আমি বুঝি কিছু না। বন্দুকটা বাগিয়ে ধরলাম, আসুক পেটা ভালুক এইবার। ঝুড়ি হাতে নেওয়ায় যতটা মনুষ্যত্বের মর্যাদা লাঘব হয়েছিল, বন্দুকে তার ঢের বেশি পুষিয়ে গেছে। আমাকে দেখাচ্ছে ঠিক বীরের মতো, অথচ দুঃখের বিষয় এই জঙ্গল পথে একজনও দেখবার লোক নেই। এ সময় একটা ভালুককে দর্শকের মধ্যে পেলেও আমি পুলকিত হতাম। বন্দুক কখনো যে ছুড়িনি তা নয়, আমার এক বন্ধুর ভালো একটা বন্দুক ছিল, হরিণ শিকারের উচ্চাভিলাষ বসে তিনি ওটা কিনেছিলেন। বহু দিনের চেষ্টায় ও পরিশ্রমে তিনি গাছ শিকার করতে পারতেন। তিনি বলতেন গাছ শিকারে নাকি অনেক সুবিধে। প্রথমত গাছেরা হরিণের মতো অত দৌড়ায় না, এমনকি ছুটে পালাবার বদভ্যাসটাই নেই ওদের। দ্বিতীয়ত ইত্যাদি সে বিস্তর কথা। তা তিনি সত্যি গাছ শিকার করতে পারতেন, অন্তত বাতাস একটু জোরে না বইলে, উপযুক্ত আবহাওয়া এবং গাছটাও হাতের কাছে হলে তিনি অনায়াসে লক্ষ্যভেদ করতে পারতেন। আমিও তার সঙ্গে গাছ শিকার করেছি, তবে যে কোনো গাছ না আমি পারতাম না। আকারে প্রকারে কিছু বড় হলেই আমার পক্ষে সুবিধে হতো, গুণের দিকটাতেই আমার স্বাভাবিক ঝোঁক ছিল। বৃক্ষ শিকারে যখন এতদিন হাত পাকিয়েছি, তখন বৃক্ষ শিকারে যে একেবারে বেহাত হব না এ ভরসা আমার ছিল। জঙ্গলে গিয়ে দেখি পাকা পাকা জামে গাছ ভর্তি। জাম দেখে জাম্বুবানের কথা আমি ভুলেই গেলাম, এমন বড় বড় পাকা পাকা খাসা জাম, জীব লালায়িত হয়ে উঠল। বন্দুকটা একটা গাছে ঠেসিয়ে দু হাতে ঝুড়ি ভরতে লাগলাম। কতক্ষণ কেটেছে জানি না, একটা খসখস শব্দে আমার চমক ভাঙল, চেয়ে দেখি ভালুক। পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়েছে এবং আমি যা করছি সেও তাতেই ব্যাপৃত। এক হাত দিয়ে জামের একটা নিচু ডালকে সে বাগিয়ে ধরেছে, অন্য হাতে নির্বিচারে মুখে পুরছে কাঁচা ডাসা সমস্ত। আমি বিস্মিত হলাম বললে বেশি বলা হয় না, বোধহয় বিশদ ভীতই হয়ে গেছিলাম। হঠাৎ আমার মনে হলো ভালুক দর্শনের বাঞ্ছা একটু আগেই করেছি বটে, কিন্তু দেখা না পেলেই যেন আমি বেশি আশ্বস্ত হতাম। ঠিক সেই মারাত্মক মুহূর্তেই আমাদের চারিচক্ষুর মিলন। আমাকে দেখে ভালুকটা জাম খাওয়া স্থগিত রাখলো এবং বেশ একটু পুলকিত বিস্ময়ের সঙ্গে আমাকে পর্যবেক্ষণ করতে লাগলো। আমি মনে মনে সন্ত্রস্ত হয়ে উঠলাম, গাছে উঠতে পারলে বাঘের হাত থেকে নিস্তার আছে, কিন্তু কিন্তু ভালুকের হাত থেকে কিছুতেই পরিত্রাণ নেই। ভালুকরা গাছে উঠতেও ওস্তাদ, অগত্যা শ্রেষ্ঠ উপায় পালিয়ে বাঁচা। বন্দুক ফেলে যেতে দাদার নিষেধ, বন্দুকটা বগল দাবাই করে চোঁচা দৌড় দেবার মতলব করছি। দেখলাম সেও আস্তে আস্তে আমার দিকে এগুচ্ছে। আমি দৌড়লেই যে সে আমার পিছু নিতে দ্বিধাবোধ করবে না তা আমি বেশ বুঝতে পারলাম। ভালুক জাতির ব্যবহার আমার মোটেই ভালো লাগলো না। বাবারে
ভালুকও দৌড়চ্ছে। বন্দুকের বোঝা নিয়ে ভালুক দৌড়ে যে আমি সুবিধে করতে পারবো না বুঝলাম। যদি এখনো বন্দুকটা না ফেলে দিই তাহলে নিজেকেই ফেলে যেতে হবে। অনেক বিবেচনা করে বন্দুককেই বিসর্জন দিলাম। কিছু দূর দৌড়ে ভালুকের পদশব্দ না পেয়ে ফিরে তাকালাম। দেখলাম সে আমার বন্দুকটা নিয়ে পড়েছে। ওটাকে নতুন রকমের কোনো খাদ্য মনে করেছে কিনা ওই জানে। আমিও স্তব্ধ হয়ে ওর কার্যকলাপ নিরীক্ষণ করছিলাম। ভালুকটা বেশ বুদ্ধিমান, অল্পক্ষণে সে বুঝতে পারল ওটা খাদ্য নয়, হাতে নিয়ে দৌড়বার জিনিস। এবার বন্দুকটা হস্তগত করে সে আমাকে তাড়া করলো, বিপদের ওপর বিপদ। এবার আমার বিপক্ষে ভালুক এবং বন্দুক। ভালুকটা কিরকম শিকারী আমার জানা ছিল না। বন্দুকে ওর হাত অন্তত আমার চেয়ে খারাপ নয় বলেই আমার আন্দাজ। যা ভেবেছিলাম ঠিক তাই, কয়েক লাফ না যেতেই আমি চোখ কান বুঝে সটান শুয়ে পড়লাম, যাতে গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়, যুদ্ধের তাই রীতি কিনা। তারপর আবার আমি দুরু দুরু বক্ষে শুয়ে শুয়ে দুর্গালাম করতে লাগলাম। ভালুক শিকার করতে এসে ভালুকের হাতে স্বীকৃত না হয়ে যাই। আমি চোখ বুঝেও যেন স্পষ্ট দেখছিলাম ভালুকটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। তার গুলিতে আমি হতাহত, অন্তত একটা কিছু যে হয়েছি সে বিষয়ে নিঃসন্দেহ। গুলির আঘাতে না যাই ভালুকের আঘাতে এবার গেলাম। মৃত্যুর পূর্বক্ষণে জীবনের সমস্ত ঘটনা বায়োস্কোপের ফিল্মের মতো মনুষ্যক্ষের উপর দিয়ে চলে যায় বলে একটা গুজব শোনা ছিল। সত্যি তাই, একেবারে হুবহু ছেলেবেলার পাঠশালা পালানো আম্র শিকার থেকে শুরু করে আজকের ভালুক শিকার পর্যন্ত প্রায় 400 পাতার একটা মোটা সরচিত জীবন স্মৃতি আমার মনে মনে ভাবা, লেখা, ছাপানো, প্রুফ কারেক্ট করা, এমনকি তার 5000 কপি বিক্রি পর্যন্ত শেষ হয়ে গেল। জীবন স্মৃতি রচনার পর আত্মীয় স্বজনের কথা আমার স্মরণে এলো। পরিবার আমার খুব সামান্যই, একমাত্র মা এবং একমাত্র ভাই, সুতরাং সে দুশ্চিন্তার সমাধা করাও খুব কঠিন হলো না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3, 4, 5 সেকেন্ড, এর মধ্যে এত কাণ্ড হয়ে গেল, কিন্তু ভালুক বেটা এখনো এসে পৌঁছলো না তো। কি হলো তার? এতটা দৌড়ে ক্লান্ত হয়ে পড়েছে নাকি? ঘাড়টা ফিরিয়ে দেখি, ও মা, সেও যে সটান চিৎপাত! সাহস পেয়ে উঠে দাঁড়ালাম। এ ভালুকটা তো দেখছি ভারী অনুকরণ প্রিয়, কিন্তু নড়ে না চড়ে না যে। কাছে গিয়ে দেখলাম নিজের বন্দুকের গুলিতে নিজেই মারা গেছে বেচারা। বুঝলাম অত্যন্ত মনোক্ষবেই এই অন্যায়টা সে করেছে। প্রথম দিন বৌদির ব্যবহারে সে লজ্জা পেয়েছিল, আজ আমার কাপুরুষতার পরিচয় পেয়ে সে এতটা মর্মাহত হয়েছে যে আত্মহত্যা করা ছাড়া তার আর উপায় ছিল না। বন্দুক হাতে সগর্বে বাড়ি ফিরলাম। আমার জামহীনতা লক্ষ্য করে দাদার অসন্তোষ প্রকাশের পূর্বেই ঘোষণা করে দিলাম, বৌদির প্রতিদ্বন্দ্বী সেই ভালুকটাকে আজ নিপাত করে এসেছি। বলিস কি রে? হ্যাঁ, কেবল 2 শট, ব্যাস খতম। দাদা বৌদি এমনকি খুকি পর্যন্ত দেখতে ছুটলো। আমিও চললাম, এবার আর বন্দুকটাকে সঙ্গে নিলাম না, 5 জনে যাত্রা নিষেধ পাঁজিতে লেখে। দাদা বহু পরিশ্রমে ও বৌদির সাহায্যে ভালুকের ল্যাজটাকে দেহচ্যুত করে এই বৃহৎ শিকারের স্মৃতিচিহ্ন স্বরূপ সযত্নে আহরণ করে নিয়ে এলেন। এই সহযোগিতার ফলে দাদা ও বৌদির মধ্যে আবার ভাব হয়ে গেল। আপনি আত্মদান করে ভালুকটা দাদা ও বৌদির মধ্যে মিলন গ্রন্থি রচনা করে গেল। তার এই অসাধারণ মহত্ত্বে সে নতুন মহিমা নিয়ে আমার কাছে প্রতিভাত হলো। আমার এই রচনায় তাকে অমর করে রাখলাম, অন্তত আমার চেয়ে বেশি দিন টিকবে আশা করি।
বাড়ি ফিরেই দাদা বললেন, অমৃত বাজার পত্রিকায় খবরটা পাঠিয়ে দিই, কি বলিস? A big wild bear was heroically killed by my young brother aged কত রে? আমার এজ তো তুমি জানোই। হুম হুম, কমিয়ে লিখতে হবে কি না, নইলে বাহাদুরি কিসের? 10-12 বছর কমিয়ে দিই, কি বলিস? কিন্তু 10-12 বছর কমিয়েও আমার বয়স যখন 10-12-র কাছাকাছি আনা গেল না, সাথে দাঁড় করানো তো দুঃসাধ্য ব্যাপার। তখন বাধ্য হয়ে ইয়াং বিশেষণের উপর নির্ভর করে আমার বয়সাল্পতাটা লোকের অনুমানের উপর ছেড়ে দেওয়া গেল। সেদিন আমার পাতে দুটো মুড়ো পড়ল। খুকি মাকে বলে রেখেছে তার কাকামণিকে দিতে। আমিও আপত্তি করলাম না। ভালুকের আত্মবিসর্জনে যখন করিনি, খুকির মুড়ো বিসর্জনেই বা করবো কেন? সবচেয়ে আশ্চর্য এই, আমার ঝোলের বাটির অস্বাভাবিক উচ্চতা দেখেও দাদা আজ ভ্রুক্ষেপ করলেন না। গাছতলার গল্পে আজ শুনছিলেন শিবরাম চক্রবর্তীর গল্প আমার ভালুক শিকার। বাংলা সাহিত্যে একটু অন্যরকম মজার মজার গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোটে গাছতলার গল্প, মজার একমাত্র ঠিকানা। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই আমাদের জানান নিচের কমেন্ট বক্সে। নোটে গাছতলার গল্প কোথা থেকে উপভোগ করছেন তাও জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করে নিন আপনার প্রিয় মানুষটির সঙ্গে। গল্পের ধ্বনি পরিকল্পনা, সম্পাদনা এবং সমগ্র পরিচালনা আমি প্রীতম গাঙ্গুলি। আমাদের আর্থিক সাহায্য করতে পারেন সুপার থ্যাঙ্কস ব্যবহার করে অথবা নোটে গাছতলার গল্প মেম্বারশিপ নিয়ে। নিচের জয়েন বাটনটিতে ক্লিক করে বিস্তারিত জানতে পারেন। চ্যানেল ঘুরে দেখুন, নানান গল্প নানান প্লেলিস্ট সাজানো আছে আপনার সুবিধার জন্য। খুব শিগগির ফিরে আসবো আরও মজার গল্প নিয়ে। খুব ভালো থাকবেন, হাসতে থাকবেন, শুনতে থাকুন নোটে গাছতলার গল্প। আমি প্রীতম গাঙ্গুলি, শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।